ক্যারিয়ার গাইডেন্সে স্বাগত জানাই। সত্যিই আমরা আপ্লুত এবং অভিভূত যেভাবে গতকাল আমাদের চ্যানেলের 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আমরা 50,000-ই পরিবারে পরিণত হয়েছি, সেজন্য সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আপনাদের। আপনাদের প্রত্যেককেই আমাদের ক্যারিয়ার গাইডেন্সের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাই। তো পরিবার বড় হলে কি হয়, ধরুন আপনারা যদি সংসারে একজন মানুষ হন, যদি নিজের জন্য রান্না করেন তাহলে খুব বেশি রান্না কিছু করেন না, সাদামাটাই রান্না করেন, কিন্তু সংসারে যদি আর 5-7 জনের জন্য যদি রান্না করেন তাহলে তাদেরকে চেষ্টা করেন সবচেয়ে ভালো খাবারটা কিভাবে প্রোডিউস করা যায় তাদের সামনে। সেরকম আমাদের যদি সাবস্ক্রাইবার বেশি হয় তাহলে আমাদের দায়িত্ব বোধ বাড়বে, আমাদের কন্টেন্ট যাতে আরও ভালো মানের হয় সেই প্রচেষ্টা কিন্তু আমাদের থাকবে। তো আমাদেরকে ক্রমাগত ভালো থেকে আরও ভালো করে তুলছেন আপনারা, সেজন্য অবশ্যই আপনাদের কৃতজ্ঞতা প্রাপ্য। শুধু আমার পক্ষ থেকে নয়, আমাদের ক্যারিয়ার গাইডেন্স চ্যানেলের যারা পরিবার তাদের পক্ষ থেকেই কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সাথে আমি ভেবেছিলাম যে হয়তো 50,000 পূর্ণ হতে আরেকটু দেরি হবে, তাহলে একটা ঘোষণা করতে পারবো, কিন্তু আগে হয়ে গেছে। তো ঘোষণা বলতে কিছু তো জানিয়ে রাখি, ইঙ্গিত দিয়ে রাখি যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা ওয়েবসাইটও নিয়ে আসছি। ঠিক ওয়েবসাইট বলা যাবে না, বরং ওয়েব ম্যাগাজিন বলা যেতে পারে। তাতে বিভিন্ন আর্টিকেল, নিয়োগ সম্পর্কিত আর্টিকেলের পাশাপাশি থাকবে ডেইলি নিয়োগের আপডেট, অর্থাৎ কোথায় কোন নিয়োগ হচ্ছে। শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, সমস্ত সরকারি নিয়োগের ডেইলি আপডেট, লাস্ট ডেট কবে, এগুলো থাকছে। এবং মামলা, কোন মামলা, আপনারা মামলা খুঁজতে গিয়ে পাগল হয়ে যান, তো মামলা যাতে সহজে খুঁজে পান, গুরুত্বপূর্ণ মামলাগুলো আমরা এক জায়গায় আনার সিদ্ধান্ত নিয়েছি। একটা লাইব্রেরি থাকছে, বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন কপিরাইট ফ্রি যেগুলো বই আছে সেগুলো আপনারা যাতে সহজে পেতে পারেন, আপনাদের প্রস্তুতি যাতে তীব্র করতে পারেন। এবং এছাড়াও লেখার জায়গা রাখছি, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিকে যাতে প্রসারিত করতে পারেন। এবং ডেইলি নিয়োগের আপডেট, কোর্টের আপডেট, সেগুলো তো থাকবেই। এবং অন্যান্য আরও অনেক কিছু বিষয় নিয়েই কিন্তু আমরা মূলত একটা ওয়েব ম্যাগাজিন তৈরি করতে চলেছি। হয়তো আগামী 15 আগস্টে এর সূচনা করতে পারি, অথবা একান্তই যদি না হয়, কাজ চলছে, আমি নিজেই কাজ করছি, সমস্ত ওয়েবসাইটের কোডিং ডিজাইন আমি নিজের হাতেই করছি। যদি 15 আগস্টে একান্তই শেষ না করতে পারি তাহলে আগামী 5ই সেপ্টেম্বর কিন্তু আপনাদের সামনে ওয়েবসাইট খুলে দেওয়া হবে। তো আশা রাখবো সেটা আপনাদের যথেষ্ট সহায়ক হবে বলেই আশা করছি। তো এসেছি যখন কিছু খবর আপনাদের দিয়ে দিই। খবর বলতে এই মুহূর্তের যেটা খবর সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 42,900 শিক্ষক নিয়োগের যে তথ্য, সেই তথ্য কিন্তু সিবিআইকে হ্যান্ডওভার করেছে। এবং এছাড়াও আগামী সপ্তাহ কিন্তু ঠাসা রয়েছে কলকাতা হাইকোর্টে, প্রাইমারি, আপার প্রাইমারি এবং অন্যান্য নিয়োগ বিষয়ে বিভিন্ন মামলা রয়েছে। আগামী সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিজি শিডিউল রয়েছে। কী কী সেই শিডিউল? আগামী সোমবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে প্রাইমারি সিবিআই সংক্রান্ত মামলা, যে মামলায় সিবিআই রিপোর্ট দাখিল করবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে, সেজন্য অলরেডি মেনশন হিসাবেও লিস্টেড রয়েছে মামলাটি। তো যদি আসেন তাহলে প্রাইমারির তে সিবিআই কতটা কি অগ্রসর হলো সে সম্পর্কে আপনাদের তথ্য দিতে পারবো। অবশ্যই আপনারা চ্যানেলের লক্ষ্য রাখবেন এবং অবশ্যই সাথে সাথে আপডেট, কোর্টে যেটা হয় সাথে সাথে আমরা আপডেট দিয়ে থাকি, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হতে থাকেন। কমেন্ট বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দেব, যদি আপনারা জয়েন হন তো সাথে সাথে, আমার ভিডিও দিতে একটু দেরি হয় কিন্তু সাথে সাথে আমরা তাৎক্ষণিক আপডেট দিয়ে থাকি। তবে শুধুমাত্র সিবিআইয়ের তথ্য পেশ করা না, আরও কিছু মামলা, ইম্পর্টেন্ট মামলা রয়েছে, যেমন প্রাইমারিতে টেট সার্টিফিকেট আবেদনের একাধিক গুরুত্বপূর্ণ মামলা, সেগুলো মেনশন করা হতে পারে। এছাড়াও আরটিআই মামলা, প্রাইমারিতে আরটিআই নট ইনক্লুডেড করা যে মামলা সেটা মেনশন হতে পারে, এবং আরও অনেক মামলা মেনশন হতে পারে যেগুলো আমরা এখনও জানি না, সোমবার মেনশন হলেই সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো।
আগামী মঙ্গলবার ডিভিশন বেঞ্চে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে থাকবে সোমবারের করা যে ফিক্সড ম্যাটারগুলো সেইগুলো থাকবে, এর পাশাপাশি ডিভিশন বেঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা থাকছে বিচারপতি সুব্রত তালুকদার এবং লপিতা ব্যানার্জির বেঞ্চে। উঠতে চলেছে মানিক ভট্টাচার্যের মামলা, শুধু মানিক ভট্টাচার্য নয়, সেই সাথে 269 জনের চাকরি বাতিলের বিরুদ্ধে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের মামলা কিন্তু আগামী মঙ্গলবার উঠতে চলেছে। আগামী মঙ্গলবার এই মামলায় কী কী উঠবে, লক্ষ্মীকান্ত গুপ্ত মহাশয় তার বক্তব্য পেশ করবেন এবং সবার বক্তব্যের রিটেন নোটস অফ আর্গুমেন্ট অবশ্যই এর মধ্যে জমা দেওয়া হয়ে যাবে এবং সিবিআই তার বক্তব্য রাখবে এবং তাদের ফাইন্ডিং পেশ করবে। সুতরাং আগামী মঙ্গলবারটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে শুধু মঙ্গলবার শুধু এই কারণেই গুরুত্বপূর্ণ নয়, মঙ্গলবারে রয়েছে আরও বড় ধরনের একটি মামলা, সেটা হচ্ছে ডিএলএড বনাম বিএড যে মামলা, অর্থাৎ প্রাইমারিতে ট্রেনিং হিসাবে কারা যোগ্য, ট্রেন হিসাবে বিএড না ডিএলএড, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা চরমতম যে মামলা যেটা চলছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলার যে রায় হবে সমস্ত ভারতে সেই রায় কিন্তু গ্রহণযোগ্য হবে। সেই মামলা প্রায় শেষ দিকে চলে এসেছে, আমরা জানি আগামী মঙ্গলবার হয়তো মামলাটা শেষ হতে পারে, যদি একান্ত না হয় তাহলেও ডেট দিতে পারে, কিন্তু যাই হোক না কেন একটা নির্ধারণকারী মামলা, বহুদিন পরে মামলাটা উঠছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ মামলা। অনেক রাজ্য এই মামলার উপরে তাকিয়ে আছে, পশ্চিমবঙ্গও তাকিয়ে আছে, নতুন নিয়োগও হয়তো ওই মামলার দিকে তাকিয়ে রয়েছে প্রাইমারিতে। তো সেই মামলার কিন্তু একটা ফয়সালা হতে পারে অথবা ফয়সালার দিকে কিছুটা অগ্রসর হতে পারে আগামী মঙ্গলবার। এরপরে আগামী বুধবার রয়েছে আরও গুরুত্বপূর্ণ মামলা, সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কোন মামলা। আগামী বুধবার হচ্ছে 20 তারিখ, 20 তারিখে কোন মামলা, চিচিং ফাঁক মামলার ফলো আপ, অর্থাৎ যে ডেটা রুম যে ওপেন করে দেওয়া হয়েছিল তার ভিত্তিতে সিবিআই এনআইসি এবং কমিশন মিলে যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল সেই লিস্টে কতটা জল কতটা দুধ সেইটা বিচার করা চলবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে যদি আদালত সন্তুষ্ট হয় সেক্ষেত্রে ডেটা রুম ওপেন করে দেওয়া হবে, কমিশন থেকে যেটা দাবি করা হচ্ছে সেটা ওপেন করে দেওয়া হবেই বলে জানা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ওপেন হয় কি না। এবং পিটিশনার আইনজীবী, এই যে মেরিট লিস্ট বেরিয়েছে এই মেরিট লিস্ট সম্পর্কে আপনাদের অনেক অভিযোগ থাকতে পারে, সেই অভিযোগের সার্বত্তা কতটা আছে আগামী বুধবার কিন্তু সেটা জানা যাবে। আগামী বুধবার দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আগামী বৃহস্পতিবার কিন্তু রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা, সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে। এর মধ্যে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও কিছু আরটিআই মামলা ফিক্সড করে থাকতে যদি থাকেন তাহলে হবে, না হলেও আপাতত বৃহস্পতিবার কিন্তু উঠতে চলেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের করা ক্যান মামলা, যে মামলাটা এর আগে তোলার জন্য চেষ্টা করা হয়েছিল ছুটির আগে কিন্তু ওঠেনি শেষ পর্যন্ত। তো আগামী বৃহস্পতিবার কিন্তু মামলাটা উঠতে পারে। এছাড়াও আগামী শুক্রবার রয়েছে মহা গুরুত্বপূর্ণ প্রশ্নভুল মামলা, সেই প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসা সমস্ত মামলার জ্যাঠা মামলা, যেটা যদি আপনারা দেখেন এই মামলার সাথে কতগুলো লেজ শুধু আছে, শত শত লেজ মামলা রয়েছে, সেই লেজ মামলার ভিতরে আরও অনেকগুলো অ্যাডেড মামলা রয়েছে। সুতরাং ভীষণ বড় এবং ভীষণ গুরুত্বপূর্ণ মামলা MAT 1594, যে মামলার বিচারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, অনেক কিছু ওলটপালটও হয়ে যেতে পারে যদি সেরকম বিচার হয়, যদি যাতে ওলটপালট না হয় সেই জন্যে বিচারপতি সুব্রত তালুকদার উভয় পক্ষকে একটা যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তে আসতে বলেছিলেন। এখনও পর্যন্ত কতটা কি যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত, কতটা নিজেদের মধ্যে মিটিং বৈঠক করেছেন সেটার খবর পাওয়া যাচ্ছে না। তো যদি কোনো একটা সিদ্ধান্তে আসে তাহলে সেক্ষেত্রে বিচার হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি হয়। তো যাই হোক না কেন আগামী সপ্তাহটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঠাসা কর্মসূচিতে পরিপূর্ণ। এছাড়াও এই যেগুলো বললাম এর বাইরে আরও অনেক কিছু হতে পারে, যে যে বিষয়ে আপডেট উঠে আসবে সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আবারও 50,000 পরিবারে আমাদেরকে উত্তীর্ণ করার জন্য আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা এবং মন থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের শুভকামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন।